আসসালাম আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো নাইজেরিয়ায় কারাগার থেকে পালালো বন্দী নাইজেরিয়ায় কারাগার থেকে পালালো জন বন্দী তুরস্কে উত্তেজনা সরকারের সমালোচনা করায় দশ অ্যাডমিরাল গ্রেপ্তার বিজেপি ঠেকাতে ঝগড়াটে মহিলাদের এজেন্ট করার হুমকি মমতার পরমাণু সমঝোতা নিয়ে সময় নষ্ট করার সময় নেই আমেরিকা এবং সর্বশেষ বিদ্রোহীদের হাতে বন্দি ভারতীয় সেনা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটু মুরত থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য নাইজেরিয়ায় কারাগার থেকে পালালো এক হাজার জন বন্দি নাইজেরিয়ায় একটি কারাগার থেকে এক জনের বেশি বন্দি পালিয়েছে রকেট চালিত গ্রেনেড মেশিন গান বিস্ফোরক ও রাইফেল নিয়ে একদল অস্ত্রধারীর হামলার পর এমন ঘটনা ঘটেছে মঙ্গলবার বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর উইডির কারাগারের প্রশাসনিক ব্লকে বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের প্রাঙ্গনে ঢুকে পড়েন হামলাকারীরা আফ্রিকান দেশটির সবচেয়ে বড় শহর লাগস থেকে চারশো কিলোমিটার দক্ষিণে উইডির অবস্থান সোমবার হামলার পর এক বন্দী পালিয়েছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছে নাইজেরিয়া কারেকশন সার্ভিস হামলার জন্য নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী ইন্ডিজিনাস পিপলস অব বিয়াফ্রাকে দায়ী করছে নাইজেরিয়া পুলিশ তবে এ ধরনের কোনো হামলার কথা অস্বীকার করেছে ওই গোষ্ঠী জানুয়ারি থেকে নাইজেরিয়ায় দক্ষিণ অঞ্চলের বিভিন্ন পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটছে এ সময় বিপুল গোলাবারদ লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে আমেরিকার প্রতি কটর হুঁশিয়ারি চীনের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো একতরফা দাবি বেজিং মেনে নেবে না তিনি চীনের মৌলিক স্বার্থের প্রতি সত্যিকার সম্মান প্রদর্শন করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই এই সতর্ক বাণী উচ্চারণ করেন সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজের সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন এসব দেশ মনে করে চীনের উন্নতি দীর্ঘ মেয়াদে সবগুলোর স্বার্থ রক্ষা করবে বন্ধ করা যাবে না তিনি বলেন এশিয়ার মনে করেন করোনা মহামারী উত্তর যুগে চীন ও আমেরিকার মধ্যে আঞ্চলিক সহযোগিতা থাকা প্রয়োজন সংঘর্ষ নয় বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে সংঘর্ষিক অবস্থানে যাওয়ার যে প্রবণতা ওয়াশিংটন দেখাচ্ছে তার তীব্র সমালোচনা করে ওয়াং ই বলেন আমেরিকা যেন একথা মনে না করে যে আন্তর্জাতিক বিষয়াদিতে তার কথায় শেষ কথা তিনি স্পষ্ট করে বলেন চীনের সঙ্গে আলোচনা করতে আসলে আমেরিকার একতরফা দাবিগুলো মেনে নেওয়া হবে না চীনা বলেন তার দেশের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বেজিং এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠে তুরস্ক উত্তেজনা সরকারের সমালোচনা করায় দশ অ্যাডমিরাল গ্রেপ্তার তুরস্ক সরকারের সমালোচনা করায় নৌবাহিনীর সাবেক দশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা সহ অবসর প্রাপ্ত একশো চার কর্মকর্তা বসফরাস প্রণালীতে সরকারের নতুন প্রকল্পের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন গত শুক্রবার তুরস্কের একশো চার জন উচ্চপদস্থ অবসর প্রাপ্ত নৌ কর্মকর্তা একটি বিবৃতি দেন সেখানে তারা বলেন কেনাল ইস্তানবুল নামের প্রকল্পের ফলে মন্টিক্স কনভেনশন হুমকির মুখে পড়বে এদিকে সাবেক নৌ কর্মকর্তাদের বিবৃতিতে বেসামরিক সরকারের প্রতি সরাসরি সামরিক চ্যালেঞ্জ হিসাবে দেখছে তুরস্ক সূত্র রয়টার্স বিজেপি ঠেকাতে ঝগড়াটে মহিলাদের এজেন্ট করার হুমকি মমতার তৃতীয় দফা ভোটের আগে সোমবার ফের ম্যারাথন প্রচারে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ক্ষমতাসীন তৃণমূলের প্রধান মমতা ব্যানার্জি একই দিনে তিনি হুগলিতে সভা করেন প্রথম সভায় এদিন ফের একবার বিজেপিতে তোপ ডাকেন মমতা এইসব বলে বুথ ছেড়ে পালানোর কোনো বাহানা চলবে না অন্যরা না বসলে আমরা আমাদের কন্যাশ্রীদের বসাবো যারা বঙ্গ জননী করেন তাদের এজেন্ট করা হবে সেরকম হলে দলের ঝগড়াটে মহিলাদের সব বুথে এজেন্ট করে দেখি বিজেপির সাহস কত ইন্ডিয়ান এক্সপ্রেস হুগলি থেকে এদিন ফের দিল্লি দখলের হুঙ্কা ছাড়েন মমতা নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার দাবি করে মমতার দাবি আগামী দিন খেলার মাঠে খেলতে হবে বিজেপিকে মাঠ খালি করতে হবে জোড়া ফুলে ভোট দিতে হবে দাঙ্গা করে পদ্ম ফুলটাকে নষ্ট করে দিয়েছে পরমাণু সমঝোতা নিয়ে সময় নষ্ট করার সময় নেই আমেরিকা মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর প্যান্টাগনের কর্মকর্তারা বলেছেন যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা নিয়ে ইরানের সঙ্গে একটি মৈতক্য পৌঁছাতে হবে এবং এ ব্যাপারে সময় নষ্ট করার মতো সময় নেই প্যান্টাগনের কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে মার্কিন দৈনিক লস এঞ্জেলস টাইমস এ খবর জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন পরমাণু সমঝোতাকে কার্যকর করতে না পারার অর্থ হবে ইরানের পক্ষ থেকে পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছে যাওয়া অথবা যুদ্ধ লেগে যাওয়া কাজে সেরকম ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে হলে অনতি বিলম্বে ইরানের সঙ্গে এই মৈতককে পৌঁছাতে হবে যে কিভাবে পরমাণু সমঝোতাকে পূর্ণ মাত্রায় কার্যকর করা যায় ওই বৈঠকে সিদ্ধান্ত হয় মঙ্গলবার বিকালে ভিয়েনায় এই সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো সশরীরে আবারও আলোচনায় বসবে শুক্রবারের ভার্চুয়াল বৈঠকের পরে খবর প্রচার হয় যে আমেরিকা ভিয়েনা বৈঠকে অংশ নেবে সোমবার জানানো হয় আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি ভিয়েনা বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তবে ইরান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে দেশটি আমেরিকার পরমাণু সমঝোতার কোনো পক্ষ মনে করে না কাজে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ভিয়েনায় ইরানি প্রতিনিধিদের দ্বিপক্ষীয় কোনো সাক্ষাৎ হবে না এবং সর্বশেষ বিদ্রোহীদের হাতে বন্দি ভারতীয় সেনা ভারতের ছত্রিশগড় রাজ্যে শনিবারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে নিখোঁজ সেনাকে ঘিরে রহস্য বাড়ছে স্থানীয় দুই সাংবাদিককে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে বলেছেন ওই জওয়ান মাওবাদীদের হেফাজতে আছেন লোকটি কে কি তার পরিচয় তা নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে ওই দিন প্রায় চারশো মাওবাদী সুকমা ও বিজাপুর জেলার সংযোগস্থলে দুর্গম টারেম এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল এ সময় তিন দিক থেকে নিরাপত্তা ঘিরে মাওবাদীরা ও আইইডি বিস্ফোরণ ঘটায় এই ভয়াবহ হামলায় নিহত হন জন মাওবাদী কমান্ডার মাদভি হিদমা হামলার নেতৃত্ব দেন বলে দাবি নিরাপত্তা কর্তাদের তার মধ্যে দুই স্থানীয় সাংবাদিককে ফোন করে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দাবি নিখোঁজ জওয়ান মাওবাদীদের কাছে আছে তার কোনো ক্ষতি হবে না সাংবাদিকদের একজন বিজাপুর প্রেস ক্লাবের সভাপতি গণেশ মিশ্র বলেন ফোনের ও প্রান্তে থাকা লোকটিকে নিজের পরিচয় দেননি